কি হয়েছে ঘটনা? আমরা তো কইতে পারি না, স্কুলে দিয়েছি সকালবেলা, তারপরে হেয়ার ছুটি হয়েছে, পরে বাড়িতে এসে আয়ের কান্দতে দেখেছে, মা তুমি যে কম এম ভালো, দেখো আমার আজকে দৌড়ে কীভাবে দুইটা তাপ করতেছি, আমি তো শ্বাস বাড়িতে কষ্ট, বুকে ব্যথা পাইতেছি। তারপরে আমি হেয়ার নিয়ে দৌড়ে গেলাম স্কুলে, আর এদিক দিয়ে দুইটা শিশুটা বাড়িতে পাঠাইছে, যে কইতেছে তাই না এই শিশুটিরা, যে দাদু দাদু যদি কৃষ্ণেন্দ্র কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতো না। তা আমি তো সেই খবর করতে আমি দুইটা বাচ্চারা পাইছি না, আমি হেরে নিয়ে দৌড়ে গেছি গিয়ে সেটা ম্যামরা পাইছি, বলছি ম্যাম আপনি কেন আজকে মারলেন, আমি তো সেদিন আমি না করছি মারতেন, আপনি কী কারণ আজকে মারলেন? ওই হ্যাঁ তুই ইয়ে করছে করছে আয়েন আয়েন ভিতরে আমি কোনো আপনি হতো কৃষ্ণ। তারপর আর একজন চাকরি তো স্যার আসলো, স্যারেরও জিজ্ঞেস করছে স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কইছে, যে একজন ক্লাস চলাকালীন আরেকজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণ তুমি তো না করছি না স্কুল আইতি না করে ক্লাস করতি না, কী কারণে কইছে না কইছে তাও জানি, খালি ছাত্ররে কইছে ক্লাসে স্কুলে না আমার জন্য শুধু হেরে গিয়া হয়েছে সব ছাত্ররা। আগেও কি মাস এরকম ভাবে আগে আরেকদিন পেতে মারছিল, তখন কৃষ্ণেন্দ্র কিছু হয়েছে না, আমি বাড়িতে যাবো পাশে বাড়িতে বরফ হয়ে নিয়েছে, আমি বরফ টরফ দিয়ে রাস্তার যে দিন গুলো কইছি কে মারছে এ তাই নিয়ে সচ্ছে না তো মারছে পরে আমি তাই নিয়ে পাইয়া কইছি দিই উনি, আর হেরে মাইরেন না, আর যদি দুষ্টেম করে আমার বুঝবেন দেখেন আমি অসুস্থ, আমি ফাটতেছি না আইতে সবসময়, আমি আপনার লোকের দেখা করবো হয়তো আপনার বাড়িতে বা স্কুলে, কিন্তু হেরে কিছু ও মা তার দুই দিন পরে তাই এইভাবে মারল। কী কারণে মূলত মারার কী কারণ বুঝতে পারি না, এখন তাই নিয়ে জানি কইতে পারবো। কোন ক্লাসে পড়েছে? ক্লাস ফাইভে। ক্লাস ফাইভে পড়ে মারার পরে কী হয়েছে ঘটনা? আপনার কি চিকিৎসাপত্র করেছে? না, আমরা প্রথম দিন তো ওই তো বরফ টরফ দিলাম, ভাবছি না মানে এই হোম জেন ইব তোমার রাত্রেবেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না কইতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে এই করতেছে হচ্ছে গরম শেক টেক দিলাম, পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম, নেওয়ার পরে ওই ডাক্তার দেখাইছে, তখন আমি আর ঢুকি নিয়ে ওই ওর বাবা ওকে নিয়ে ভিতরে চেম্বারের ভিতরে গেছি আমরা করতে পারলাম। তারপর তো স্কুলে যাইতে রাজি না একদম, কেমনে যাবে স্কুলে আমি যেতে একটা অসুস্থ থাকে, কিন্তু সে কোনো দিন স্কুলে হচ্ছে না, এখন ভয়ে স্কুলে যাইতেছে না, ভয়ে স্কুলে যাইতেছে না। কোন স্কুলে পড়ে সে? পড়ে রং দাদর সিং বিদ্যালয়। কোন ক্লাসে? ক্লাস ফাইভে। দোকানে তো একদিন স্কুল বন্ধ হতো সাড়ে সাত চারশো মুভলি মা চলো স্কুল নিয়ে যাই ফার্স্ট বেঞ্চে তো ফার্স্ট বেঞ্চে বমি, কিন্তু এখন তো আর সে উঠে না সাতটা বাজে গেল মানে ওই না মানে স্কুলে যাবো না, হেলমেটটাই নষ্ট হয়ে গেছে স্কুলে, প্রিপারেশনটি নষ্ট হয়ে গেছে। আপনারা কমপ্লেন করছেননি? কমপ্লেন করছি দুপুরে স্কুলে হেডমাস্টার কাছে, তাই নিয়ে ছুটি দিয়েছে থানাতে, থানাতে করছি গতকালকে, গতকালকে থানাতে কমপ্লেন করছি, গতকালকে থানাতে করছি। তারা কইছে আগে চিকিৎসা করে তা মূল চিকিৎসা করে তারপর আবার একটা রিপোর্ট দিয়ে তোলে নিয়ে জমা দিবে। আপনারা কি এখন আইনের আশ্রয় নেবেন ওই শিক্ষিকার বিরুদ্ধে? হ্যাঁ আইনের আশ্রয় নিব, আজকে আইয়া গেছে ম্যাডাম থানা থেকে, ম্যাডামরা আইয়া গেছে দুজন ম্যাডাম। আর এখন আপনারা কী চাইতেছেন? তাই নেটে যাতে মানে সুস্থ বিচার মানে তাই নিয়ে এখান থেকে ইয়ে যায়, কারণ কেলিকানা তাই নিয়ে কেন থাকলে আর ই হোম মানে এর আগে এর আগেও কি এরকম ঘটনা করছেন উনি? করছে উনি, ওনার সবাই দুপুরে স্কুল থেকেও আমার অনেকে বলতেছে যে দিদা তোমার যদি সই লাগে আমরা দিব, আমরা মা বাবারা সই দিব যে উনি আমাদের ওইরকমভাবে মারছে, উনি তো মারছে এইরকম করছে। আপনার ছেলের নাম কি?